ওর সাথে কথা বলবে এবং প্রশ্ন করবে। আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে অনেক দিন ধরেই আছি। তো ওর কাছ থেকে আমি মাইক্রোফোনটা নিয়ে নিলাম, মানে আমি ওর পারফেক্ট অডিও রেকর্ড করেছি, ওরও পারফেক্ট অডিও রেকর্ড করেছি। আসসালামু আলাইকুম সবাইকে। ক্লিক অ্যান্ড টেক ডট কমে আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে অডিও নিয়ে। আমরা কিভাবে অডিও রেকর্ড করব? ধরুন আমরা ছোট একটা নাটকের মতো একটা জিনিস বানানোর চেষ্টা করছি বা একটা স্টোরি বানানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে অডিওটা আমরা কিভাবে রেকর্ড করব এটা নিয়ে একটা ঝামেলা থাকে। এখন আমরা ছোট ছোট নাটক বা শর্ট ফিল্ম যেগুলো দেখি রাস্তাঘাটে বা কোনো এই রকম একটা স্পেসে, তখন আমরা বিভিন্ন রকমভাবেই অডিও নিতে পারি। এখন এখানে প্রফেশনালভাবে যেটা নেয় নাটক, যেটা নাটক যারা করেন তারা যেভাবে শর্টগুলো নেয় সেটা হচ্ছে ওনারা হচ্ছে বুম মাইক্রোফোন ইউজ করে, যেটাকে বলা হয় শর্টগান মাইক্রোফোন। তো উপর থেকে এভাবে একটা লাঠি দিয়ে ফ্রেমের বাইরে, ফ্রেম ধরেন এটুক ধরা হয়েছে, ফ্রেমের বাইরে ওই বুমটা ধরা হয়, সেখান থেকে রেকর্ড করা হয়। প্রথমে ওর টোটাল ডায়লগগুলো রেকর্ড করা হয়, তারপর ওর টোটাল ডায়লগগুলো রেকর্ড করা হয়, তারপর জিনিসটাকে পরে এডিট করার মাধ্যমে একটা সিকোয়েন্স তৈরি করা হয়। এইটা হচ্ছে এক সময়কার একটা গল্প, বা ওইটা এখন মোটামুটি ইতিহাসের পথে। এভাবে আসলে অডিও রেকর্ড করা আর বেশি দিন হবে না। এখন আধুনিকভাবে যে রেকর্ডিং পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে ছোট ক্লিপ মাইক্রোফোনটা, এইটা আপনারা দেখবেন অনেক সময় নাটকগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে ক্যারেক্টারের এখানে এটা থাকে। তো এই মাইক্রোফোনের বেশ কয়েকটা ধরন আছে। এইটা হচ্ছে রোডের, এটার দাম একটু বেশি। এর নিচেও আরও বেশ কয়েকটা ব্র্যান্ড আছে, কোডেক্সের আছে, তারপর ইসের বয়ার মাইক্রোফোন আছে। তো ওগুলো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিনে নিতে পারেন। আর এইটা সম্পর্কে একটু যদি বলি সেটা হচ্ছে যে এইটার এইখানে হচ্ছে একটা পেয়ার, মানে হচ্ছে আমার ওইখানে একটা অডিও রিসিভার আছে আর এইটা হচ্ছে মাইক্রোফোন সহকারে একটা ট্রান্সফরমিটার। সো এখান থেকে আমার অডিওটা নিয়ে সে ওইটা দিচ্ছে, ও ক্যামেরাতে রেকর্ড করছে। সো এইখানে আরেকটা ডিভাইস পাওয়া যায় যেটার ভিতরে এগুলো দুটো আপনি পাবেন। তো সেই দুটো যেটাতে পাবেন সেটা আপনারা নিয়ে নিলে আপনাদের কাজটা একটু সহজ হবে। তো কাজটা কীভাবে করতে হয় আমরা জিনিসটা বুঝালাম যে কী জিনিস দিয়ে আমরা কাজটা করি, এখন কাজটা কীভাবে করতে হয় সেটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করে শুনি। তো প্রথমে ধরেন গিয়ে আমি ওদের একটা মাস্টার শট নিলাম, যেটা আপনাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আমি একটা ক্লোজ শট নিব। হ্যাঁ, তো তুমি প্রশ্ন করো। আমরা প্রশ্ন, আমরা নাটক যেভাবে শুট করে একেবারে ভালোভাবে সেটাই শ্যুট করছি, তবে আমরা মোবাইলের ফ্রেমে শ্যুট করছি এবং মোবাইলের স্টাইলে শ্যুট করছি যাতে কোনো ধরনের ডাউট না থাকে। এবং এটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় আমরা যে ফরম্যাটটাতে না এগুলো দিয়ে থাকি ঠিক সেভাবেই আসে। হ্যাঁ, তুমি ওর সাথে কথা বলবে এবং প্রশ্ন করবে। আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে অনেক দিন ধরেই আসছি, এই জায়গাটার নাম কি আসলে? হ্যাঁ, এটা এইটা হচ্ছে প্রথম প্রশ্ন বললাম, মানে এটা হচ্ছে প্রথম ডায়লগ, তারপর ও উত্তর দিল। এখন উত্তর দাও। এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর, এটা সুনামগঞ্জে অবস্থিত। আর অনেক দিন ধরে তো আসছো, দেখছো যে জায়গাটা খুবই সুন্দর। আচ্ছা, এটা তুমি একটু মনে রাখবা। আবার তুমি আর একটা প্রশ্ন করো। আচ্ছা ভাই, এদিকে তো অনেক জমি দেখা যাচ্ছে, চাষ করতেছে মানুষ, এখানে মূলত কি চাষাবাদ? এখানে মূলত ধান চাষ হয়, এছাড়াও কিছু কিছু সিজনে আমরা পাট চাষ করাও দেখতে পারি। আর এখানে মূলত হাঁসও, যখন ইয়েতে পানি যখন বেশি থাকে তখন মানুষ হাঁস চাষ করে এখানে। ওকে, ঠিক আছে। তো তুমি বলো যে, আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা ভাই ধন্যবাদ। আবার বলো। আচ্ছা ভাই ধন্যবাদ। আচ্ছা, আমরা হচ্ছে যে এখানে আমরা ওর পাশের ক্লোজ শটগুলো নিয়ে নিলাম। এখন আমরা ও যে প্রশ্নগুলো করলো এবং যে ছেলেটা উত্তর দিল ওর কয়েকটা ক্লোজ শট নিব, এবং পরে আমরা এডিট করব যখন, তখন দেখবেন যে টোটাল জিনিসটা সুন্দরভাবে একটা সিকোয়েন্স তৈরি হচ্ছে। আর এর আগে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে যে এখন আমি যে অডিওটা নিয়েছি ওর প্রশ্নের অডিও নিয়েছি এই মাইক্রোফোন থেকে। তো এখন আমাকে যেটা করতে হবে, জাস্ট মাইক্রোফোনটা চেঞ্জ করে ওর এখানে লাগিয়ে দিতে হবে। একটু লাগাও। আচ্ছা, এই একটু এই পেশে আসো। এখন ওই যে প্রশ্নের উত্তর তুমি যেগুলো দিছিলা, প্রথম প্রশ্নটা কি ছিল? যে আমরা অনেকদিন ধরে, এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর, এটা সুনামগঞ্জে অবস্থিত, দেখতেই পাচ্ছ যে জায়গাটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। তারপরে ওর প্রশ্ন ছিল যে এখানে কি কি ধরনের চাষাবাদ হয়। এখানে মূলত ধান চাষ করা হয়, এছাড়া বিভিন্ন সময় পাট চাষ করা হয়, মাছ চাষ করা হয়, এবং যখন পানি একটু বেশি থাকে তখন হাঁস চাষ করা হয়। আচ্ছা, তো আমরা এই দুইটা শট নিয়ে নিলাম, মানে হচ্ছে ওদের দুজন যে কনভারসেশনটা করেছে সেইটার একটা সিকোয়েন্স আমরা অলরেডি তৈরি করে ফেলেছি। তো ওর কাছ থেকে আমি মাইক্রোফোনটা নিয়ে নিলাম, মানে আমি ওর পারফেক্ট অডিও রেকর্ড করেছি, ওরও পারফেক্ট অডিও রেকর্ড করেছি।
সো আমরা এখন যাব হচ্ছে কম্পিউটার স্ক্রিনে এবং এডিট করব। এডিট করলে দেখবেন যে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে মিলে গেছে। আর এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এটা সব ক্ষেত্রেই সব ধরনের ভিডিওই আমরা যখন বানাবো তখন আমরা চেষ্টা করব যাতে আমরা মাস্টার শটের ব্যবহার করি, মিড শটের ব্যবহার করি, ক্লোজ শটের ব্যবহার করি। তো আমি এখন ওদের দুজনের কনভারসেশনের একটা মাস্টার শট এবং একটা মিড শট নিয়ে নিচ্ছি। এই তোমরা দুজন একটু কথা বলতে থাকো ওই স্টাইলেই। আচ্ছা ভাইয়া, আমরা তো এখানে অনেকদিন ধরেই আসছি, এই জায়গাটার নাম কি আছে? এই জায়গাটার নাম হচ্ছে বিরামপুর। এটা সুনামগঞ্জে অবস্থিত। দেখতেই পাচ্ছ যে জায়গাটা খুবই সুন্দর এবং সবুজে ঘেরা। আচ্ছা ভাই, এদিকে তো অনেক জমি দেখা যাচ্ছে চাষ করতেছে মানুষ, এখানে মূলত কি চাষাবাদ? এখানে মূলত ধান চাষ করা হয়, এছাড়া বিভিন্ন সময় পাট চাষ করা হয়, মাছ চাষ করা হয় এবং যখন পানি একটু বেশি থাকে তখন হাঁস চাষ করা হয়। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ clickandtech.com এর সাথে থাকার জন্য। আমাদের সাথে থাকবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে সবাইকে জানাবেন।